আচ্ছা, আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ফেসবুক পেজ থেকে কীভাবে বুস্ট করে। আমরা তো বিজনেস ম্যানেজার দিয়ে দেখছি, তাই না? বিজনেস ম্যানেজার দিয়ে তো কোনো সমস্যা নাই, আমরা আজকে পেজ থেকে দেখবো। কারণ অনেক বায়ার পেজ থেকে দেওয়ার, ওরা বলে যে আপনি বিজনেস ম্যানেজার করেন না, আমার বিজনেস ম্যানেজার নাই, আমার বিজনেস ম্যানেজার লাগবে না, আপনি পেজ থেকে করে দেন। আচ্ছা, তখন হ্যাঁ 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 পেজ আছে, বিজনেস ম্যানেজার নাই, তখন আপনাদের কীভাবে পেজ থেকে বুস্ট করা হবে সেটা আমরা আজকে দেখি। ধরেন ডকশপ, এই পেজটা থেকে আপনাদের বায়ার আগেই তার একটা পেজে অবশ্যই একটা পোস্ট করে রাখবে। আমরা সুইচ করে একটা পোস্ট ক্রিয়েট করি, সম্ভবত পোস্ট নাই, কারণ অনেক সময় নিজের সুবিধার্থেও বায়ারের পেজ থেকে করাটা বেটার হয়। অনেক সময় হচ্ছে এরকম হয় যে বায়ারের যেটা বিজনেস ম্যানেজার আছে সেইটাতে বায়ার একদম টোটালি বোঝে না, বিজনেস ম্যানেজারটা টোটালি বোঝে না, বায়ারকে কার্ড অ্যাড করতে বলতেছেন সে কার্ড অ্যাড করতে পারে না। হ্যাঁ, আবার সে আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, মানে বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেসও দেয় না। তারপর হচ্ছে আমরা যখন পিক্সেল সেট আপ করবো, পিক্সেল সেট আপ করতে গেলে তো আমাদের অ্যাডমিন হতে হবে, বিজনেস ম্যানেজার অ্যাডমিন হতে হবে, অথবা ওর ফেসবুকে লগইন ডিটেলস আমাদের থাকতে হবে, তা সেটাও সে দিতে চায় না। অনেক সময় এরকম বায়ার আপনারা পাবেন, তো তখন আপনারা এই যে দিচ্ছে না, লাগতেছে আপনি বুঝাই বলতেছেন তবুও সে দিচ্ছে না, তখন আর কি এত ঝামেলা বাদ দিয়ে আমরা পেজ থেকে বুস্ট করে দিতে। কারণ নিজেকেও বাঁচতে হবে। আমরা অলওয়েজ ক্লায়েন্টের, কখনোই ক্লায়েন্টের মানে প্রতারণামূলক বা হচ্ছে নেগেটিভ কোনো কাজ বাস তো আমরা অবশ্যই করবো না। আমরা আগে ভালোভাবে বুঝাবো, যদি ক্লায়েন্ট না বোঝে, একান্তই যদি না বোঝে, তখন আমাদের নিজের সেফটির জন্য আমাদের কাজটা যেন ডেলিভার করতে হয়, কাজটা যেন ক্যান্সেল না হয়, তখন আমাদের পেজ থেকে বুস্ট করে দিতে হবে। আচ্ছা, পেজ থেকে বুস্ট করার জন্য বায়ার আপনাকে যেটা বলবে যে আমার একটা পোস্ট অলরেডি করা আছে অমুক তারিখে, তারিখ ওয়াইজ বলে দিবে যে ওই তারিখের ওই পোস্ট, বা ওই পোস্টটা একটা স্ক্রিনশট আপনাকে দিয়ে দিবে। তখন আপনি ওর পেজে এসে ওই পোস্টটা আপনাকে খুঁজে নিতে হবে, কারণ ওর পেজে তো মনে করেন যে অনেক পোস্ট থাকবে, তাই না? সে আপনাকে পোস্টের কথা বলে দিবে। আচ্ছা, ধরে নেন আমরা এই পোস্টটা একটা করা আছে, আমরা একটা পোস্ট করে দিয়ে দেখি। হ্যাঁ, আমরা একটা পোস্ট ক্রিয়েট করি। শিপিং ডেলিভারি 10% অফার। হুম, আচ্ছা, এই যে OFF, এটাতে আমরা কি বুঝি? এটাতে আমরা অফ বুঝি না, মানে আমরা তো যারা মার্কেট প্লেসে যারা কাজ করেনি তারা তো এটা কিন্তু যদি আপনারা তার ওয়েবসাইটে দেখেন বা তার পেজে যদি দেখেন এই কথাটা আছে 10% অফ, মানে এটা কিন্তু অফার, ওটা সংক্ষিপ্ত আকারে লেখে। এটা আবার কেউ বুঝে, মানে আবার এটা অনেক সময় এরকম ইয়ের মধ্যে পড়ে যাবেন, কনফিউশনের মধ্যে না, যারা মানে এই জন্য বলে দিলাম আমি। আচ্ছা, ধরেন যে এই প্রোডাক্টের জন্য আমরা অ্যাড দেবো, বায়ার হচ্ছে এরকম একটা পোস্ট করে রাখছে। হ্যাঁ, বুস্ট পোস্ট এখানে অন করা যাবে না, আমরা আগে পোস্টটা করে নিই। এই যে এখন এইখানে আপনাদের দেখা, আমি যখন পোস্টটা করলাম তখন সঙ্গে সঙ্গে দেখাচ্ছে বুস্ট পোস্ট। তার মানে হচ্ছে এই বুস্ট পোস্ট কথাটা অনেক সময় থাকবে না, অনেক সময় থাকবে যে আনঅ্যাভেলেবল, মানে এটা আসে না, আনঅ্যাভেলেবল পোস্ট বা আনঅ্যাভেলেবল বুস্ট থাকে। এটার কারণ হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। কারণ এই যে আপনি যে এই পেজটা যে বুস্ট করতেছেন, এইটার রেজাল্টটা দেখা যাবে হচ্ছে ফেসবুকের যে একটা ডিফল্ট অ্যাডস ম্যানেজার থাকে, আমরা সবাই, আমি কিন্তু আপনাদের বলছিলাম যে একটা প্রতিটা ফেসবুক অ্যাকাউন্টে একটা করে ডিফল্ট অ্যাড ম্যানেজার থাকে, সেটা কি জানেন না? ভুলে গেছেন? দেখতেছি ভুলেই তো গেছে সবাই। প্রতিটা ফেসবুক অ্যাকাউন্টের একটা করে ডিফল্ট অ্যাড ম্যানেজার থাকে, সেই ডিফল্ট অ্যাড ম্যানেজার দ্বারাই হচ্ছে অ্যাডটা রান হয়। এই রেজাল্টটা এখানে, এই যে এখানে যদি আমরা বুস্ট করি, এই রেজাল্টটা আমরা দেখতে পারবো ওই যে আমাদের ডিফল্ট যে অ্যাড অ্যাকাউন্ট আছে ফেসবুকের,
সেইখানে আমরা রেজাল্ট দেখতে পারবো। আচ্ছা, যদি এইটা যদি এনাবল থাকে, মানে এরকম থাকে, তার মানে বুঝে নেবেন যে আপনার বিজনেস মানে ফেসবুকে যে ডিফল্ট অ্যাড ম্যানেজার আছে সেটা কোনো সমস্যা নাই। যদি বুস্ট আনএবলেবল থাকে তাহলে বুঝে দেবেন, মানে বুঝে নেবেন যে ওই বিজনেসে সরি ওই অ্যাড অ্যাকাউন্টের কোনো রেস্ট্রিক্টেড হয়েছে বা ডিজেবল হয়েছে, কোনো একটা ইস্যু তোমার ইস্যু আছে। আচ্ছা, তখন কিন্তু হবে না অ্যাডস রান, তখন কিন্তু আর অ্যাডস রান করা যাবে না, কারণ ওই বিজনেস ম্যানেজার ওই অ্যাডস অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড বা ডিজেবল হয়ে গেছে, ওইটাকে ফিক্সড করতে হবে, দেন তারপর আপনি বুস্ট পোস্ট অপশনটা এনাবল পাবেন। আচ্ছা, ধরেন যে আমাদের যেহেতু এটা সম্পূর্ণ ঠিক আছে, আমরা এই বুস্ট পোস্টে একটা ক্লিক করি। ক্লিক করার পর প্রথমে বলতেছে গোল, গোল মানে হচ্ছে আমরা বিজনেস ম্যানেজারে দেখছিলাম হচ্ছে অবজেক্টিভ, ছটা বা কটা ছিল যেন, ছটা। এখানে ওই ধরনের কোনো অবজেক্টিভ আপনি পাবেন না, এইখানে জাস্ট আপনি এই যে চেঞ্জে ক্লিক করে এখানে যে কটা দেওয়া যায় এটা হচ্ছে অটোমেটিক, এটা হচ্ছে গেট মোর মেসেজ, আপনার পেজে মেসেজ করতে পারে মানুষ। গেট মোর এঙ্গেজমেন্ট, আপনি যে পোস্ট করবেন সেটার কি লাইক হবে, রিয়াক্ট হবে, যে কমেন্ট হবে, শেয়ার হবে, এই যে এখানে বলে দিচ্ছে শো ইউর অ্যাড টু পিপল হু আর লাইকলি লাইক করবে, রিয়াক্ট দিবে, কমেন্ট করবে, শেয়ার করতে পারবে। গেট মোর লিডস, আপনি যদি লিড কালেক্ট করতে চান ফোন নাম্বার বা জিমেল সেটা করা যাবে। গেট মোর ওয়েবসাইট ভিজিটর, ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে পারবেন। গেট মোর কলস, আপনি যে ফোন নাম্বার দিবেন অ্যাডসে সেখান থেকে সে কল করতে পারবে। এই দেখেন, আমরা এই জন্য বলি যে বিজনেস ম্যানেজার থেকে অ্যাড রান করাটা সব থেকে বেটার, একদম প্রফেশনাল ওয়ে, কারণ বিজনেস ম্যানেজারের সম্পূর্ণ কি মানে একদম অডিয়েন্স ও টার্গেটিংটা, আপনি অ্যাডসের রেজাল্ট, আপনার হচ্ছে অ্যাড অপটিমাইজ, এভরিথিং মানে সুন্দরভাবে করা যায় বিধায় যে ফেসবুক হচ্ছে বিজনেস ম্যানেজারটা নিয়ে আসছে। আর এই পেজটা তাহলে এই বুস্টে কেন নিয়ে আসলো, এই বুস্টটা হচ্ছে তাদের জন্য যারা জানে না, তেমন কিছু জানে না, যেমন যারা বিজনেসম্যান তাদের, তারা যখন অ্যাডস রান করবে তারা কি এই এত কিছু বিজনেস ম্যানেজার শেখার সময় আছে, তার মানে ওদের তো শেখার সময় নেই, এই জন্য তারা যেন ফেসবুক পেজ থেকে খুব ইজিলিতে বুস্ট করতে পারে, তাদের জন্য হচ্ছে এই এই ওয়েটা। তো এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আনপ্রফেশনাল ওয়ে, ভাই একটু একটু লাগাই দেন ওই জায়গাটা। আচ্ছা, তাহলে আমরা গেট মোর মেসেজ যদি আমরা এখন ক্লিক করে দিই, দেখেন আমরা সবগুলো দেখবো যে কোনটা ধাপে ধাপে দেখি। গেট মোর মেসেজ দিলাম, দেওয়ার পর সেভ, তারপরে হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ক্রিয়েটিভ, এটা যেভাবে যেভাবেই থাকবে সেভাবেই থাকবে, হ্যাঁ এটা অন থাকবে অফই থাকবে। তারপরে হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, স্পেশাল অ্যাড ক্যাটাগরি কখন লাগে ভাই, কখন লাগে স্পেশাল অ্যাড ক্যাটাগরি কখন লাগে? আপনাদের এমসিকিউ কিন্তু এখন থেকেই শুরু, বুঝতে পারছেন, কারণ এমসিকিউ আলাদাভাবে নেওয়ার কোনো ওয়ে নেই, এই ক্লাসের মধ্যেই এমসিকিউ। কখন লাগে ভাইয়া স্পেশাল অ্যাড ক্যাটাগরি, মানে কখন সিলেক্ট মানে করবো বা করতে হয় ভাই? পায়নি তাহলে ভাইয়ের ছবি ওয়েবসাইটে হচ্ছে না নেওয়া, আপু আপনি বলেন, কেউ বলবেন না, কেউ বলবেন না, কারণ আপনারা জানেন যে এই আপনাদের শুরু একবার ফেসবুক টপিক শেষ হওয়ার পর আবার ফেসবুকে আপনাদের নেওয়া নিয়ে আসা হয়েছে, তো এই যে এক্সট্রা সময়, এক্সট্রা কথাবার্তা, এক্সট্রা পরিশ্রম, এত কিছু দেওয়ার পরও যদি আপনারা যদি এই যে না বলতে পারেন তাহলে কী শিখলেন? তারপর আপনাদের স্পেশাল অ্যাডভান্টেজ দিচ্ছি, ওয়েবসাইটে ছবি থাকবে, সেটা আপনি ক্লায়েন্টকে দেখাতে পারবেন ইজিলি যে আপনার আপনি যে এজেন্সিতে আসেন সেটা দেখাতে পারবেন, যদি সেটা যদি ক্লায়েন্ট দেখে তাহলে কিন্তু আপনাকে সে ক্লায়েন্ট ট্রাস্ট করবেই যে আপনি তার কাজটা করতে পারবেন। আপু পারলেন না, নাই আপুরও ছবি হচ্ছে না, ইমি আপু বলেন, সর্বনাশ কি অবস্থা দেখছেন, এখানে এখানে ইংলিশ দিয়ে লেখাই আছে কেন দেখা যাচ্ছে না? এখানে তো বলে, এখানে তো বলে দেয় আছে যে অ্যাডস অ্যাবাউট ক্রেডিট, অ্যাডসের বিষয়টা যদি ক্রেডিটের জন্য হয়, এমপ্লয়মেন্টের জন্য হয়, যদি ওই অ্যাডসে চাকরিজীবী খুঁজতেছে মানে মানে মানুষের কর্মসংস্থান দিবে সেই ধরনের যদি কোনো কিছু হয়, হাউজিং বাড়ি বিক্রি করবে, সোশ্যাল ইস্যুস সামাজিক যে মানে তোমার কর্মকাণ্ড হয়ে থাকে
তোমার হচ্ছে গাছ লাগান, পরিবেশ বাঁচান, 18 বয়সের নিচে বিয়ে শাদী, এই ধরনের কথাবার্তা যদি কোনো অ্যাডস হয়, তারপর ইলেকশনস বা অর পলিটিক্স, কোনো রাজনীতিবিদ বা রাজনৈতিক দল নিয়ে যদি কোনো ক্যাম্পেইন রান করতে হয়, তাহলে অবশ্যই এটা, এইটা তো এখন দরকার ভোটস অফিসে। হ্যাঁ, এটা তখন সিলেক্ট করে দিয়ে ওইটা কোন ক্যাটাগরির মধ্যে তখন সেটা সিলেক্ট করে দিতে হবে। কই, হ্যাঁ, তাহলে তো কারোই ওয়েবসাইটে সই না হচ্ছে, দেখতেছি কি একটা অবস্থা। তারপর হচ্ছে মেসেজিং অ্যাপস, তাহলে কি আমাদের এই অ্যাডের জন্য কি এটা লাগবে? লাগবে না। মেসেজিং অ্যাপস, ওই যেহেতু আমাদের গোলটা হচ্ছে গেট মোর মেসেজ, আমাদের পাবলিক মেসেজ করতে পারবে, তাহলে আমরা ওয়ালাইকুম আসসালাম, সেই মেসেজটা কোথায় নেব, মেসেঞ্জারে নেব, না ইনস্টাগ্রামে নেব, না হোয়াটসঅ্যাপে নেব, সেটা আমরা চাইলে এখানে কানেক্ট করতে পারি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপও কানেক্ট করা যাবে, জাস্ট এই যে কানেক্টে ক্লিক করেন, কানেক্টে ক্লিক করে যে নাম্বার, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, নাম্বারটা দেওয়ার আগে ওই নাম্বারটা কোন কান্ট্রির, সে কান্ট্রির কোডটা এখানে অবশ্যই সিলেক্ট করতে হবে, দিলেই আপনার এই যে কনফার্মে ক্লিক করেন, ক্লিক করার পর ওই একটা কোড যাবে, মেসেজে কোড যাবে, এই নাম্বারে একটা কোড যাবে, জাস্ট কোডটা দিয়ে কন্টিনিউ করলেই হয়ে যাবে। না না না, আপনি চাইলে মেসেঞ্জার নিতে পারবেন, আবার হোয়াটসঅ্যাপ নিতে পারবেন, সেটা লাস্টে সিলেক্ট করা যাবে। দাঁড়ান না, যে দিচ্ছি দেখাচ্ছি, 12881 কোড দিয়ে দিলাম, কন্টিনিউ, কি হচ্ছে? ও কোড নিচে আমি অন্য কোড দিয়ে রেখেছি, 470 49। কি ব্যাপারে ভাই? আচ্ছা হয়ে গেছে, এই যে এখন আপনি দুইটা অ্যাড করলাম, তাই না? দুইটা অ্যাড আমরা চাইলে ইনস্টাগ্রামটাও করতে পারি, কিন্তু ইনস্টাগ্রাম ওই সেম ভাবে ইনস্টাগ্রাম ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, দিলেই অ্যাড হয়ে যাবে। এখন আপনি বলতেছে আপনি মেসেজটা কোথায় নেবেন, যদি হোয়াটসঅ্যাপে নিতে চান তাহলে এটা তুলে দেন, তাহলে কি পাবলিক হোয়াটসঅ্যাপে মেসেজ করবে কোথায়? হোয়াটসঅ্যাপে। যদি আপনি মেসেঞ্জারে রাখতে চান তাহলে এটা না, যদি আমার দুইটাই রাখবো আমি, আমার কে কোথায় মেসেজ দেয় দিক, তখন আপনি চাইলে দুইটাই রাখতে পারেন। এই ক্লায়েন্ট যেটা বলবে সেটা, ক্লায়েন্টে যদি বলে হোয়াটসঅ্যাপে দেন হোয়াটসঅ্যাপ, যদি বলে মেসেঞ্জার দেন মেসেঞ্জার, এলে ক্লায়েন্টের সাথে কথা বলে দেন আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর দেখেন ওয়েলকাম মেসেজ, আমরা দেখি না ফেসবুক পেজে, দেখি না যে সঙ্গে সঙ্গে তিনটা কথা থাকে, আপনি চুজ করে দেন একটা, সেটা এখান থেকে সিলেক্ট করা যায়, আমরা একটু দেখি নিই কীভাবে সিলেক্ট করে। এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করে তারপর প্রথমটা হচ্ছে আপনার কোশ্চেন, ওই যে ওকে স্বাগতম, আপনার পেজে ভিজিট করার জন্য ধন্যবাদ যে আমরা বলি সাধারণত যে দেখা যায়, সেটা হচ্ছে প্রথমটা। হ্যাঁ, এই যে গ্রেটিং টেক্সট, আমরা কিন্তু ওই যে থেকে ম্যানেজার থেকে কিন্তু গ্রেটিং টেক্সট দেওয়া শিখছিলাম। কেউ বলতে পারবেন মানে ওই তোমার হচ্ছে মেনি চ্যাট থেকে গেটিং টেক্সট অপশনটা কোথায় যে পাওয়া যায়? নাই, কেউ আছে না, সেটিং থেকে অটোমেশনে যাইতে হয়। তা ভুলে যান কেন, এত মানে বুঝি না। আচ্ছা, এইটাই হচ্ছে সেখানে, এটা প্রথমে দিতে হবে, দিতে হবে কত, 300 ক্যারেক্টারের মধ্যে দেওয়া লাগবে। তারপর হচ্ছে কোশ্চেন 1, এই যে এখানে বলে দিছি দেখেন, মানে অডিয়েন্স আপনার যে কোনোটা যেটা চায় সেটাই সিলেক্ট করে আপনার সাথে কমিউনিকেশন করতে পারবে। এখানে হবে কোশ্চেন, আপনি কোশ্চেন করবেন, এখানে আবার আপনি অ্যান্সার দিবেন, এখানে কী ধরনের কোশ্চেন হয় বলেন দেখি, এই যে পিএফও বলেন, এখানে আমাদের প্রোডাক্টটা তো আপনারা দেখছেন, তাহলে এই প্রোডাক্টের উপর ডিপেন্ড করে এখানে কী কোশ্চেন দেওয়া যায়, বাংলাদেশ বলেন, বাংলাদেশ বলেন, তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 2, অডিয়েন্স যে কোশ্চেনটা আপনাকে এই ক্যাম্পেইন দেখে করতে পারে, দেন সেই কোশ্চেন সহ প্লাস অ্যান্সার দিতে হবে আপনাকে, আপনি কোশ্চেন লিখবেন, আপনি অ্যান্সার দিবেন। হ্যাঁ, এখানেও সেম কোশ্চেন দিতে হবে আগে, তারপরে অ্যান্সার, তারপরে কোশ্চেন, তারপরে অ্যান্সার, এখানে তিনটে কোশ্চেন অ্যান্সার দেওয়া যায়, আর বেশি দেওয়া যায় না, কিন্তু বিজনেস ম্যানেজারে কিন্তু একাধিক দেওয়া যায়, আরও তিনটের বেশি দেওয়া যায়, এই জন্য হচ্ছে বিজনেস ম্যানেজারটাই পপুলার। আচ্ছা, তাহলে এই বিষয়টা তো বোঝা গেছে নাকি? নতুন করে দেখাই দেওয়া লাগবে, করে দেওয়া লাগবে, আমার তো মনে হয় না করে দেওয়া লাগবে। আচ্ছা, তাহলে ওয়েলকাম বিষয়টা আমরা দেখলাম, তারপরে হচ্ছে অডিয়েন্স, এই যে এইখানে আমাদের অডিয়েন্সটা এখানে সেট আপ করে দিতে হবে, অডিয়েন্স ডিটেলস এই যে কলমের এই কলমটাতে একটা ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর অল, আমাদের যদি প্রোডাক্টটা যদি সবার জন্য হয়, ছেলে মেয়ে উভয়ের জন্য হয়, তাহলে আমরা অলে রাখবো, যদি শুধুমাত্র পুরুষদের জন্য হয় তাহলে মেন রাখবো, যদি শুধুমাত্র মহিলাদের জন্য হয় তাহলে ওমেন রাখবো। আচ্ছা, এজটা
আমাদের ওই প্রোডাক্টটা কেনার জন্য কোন ধরনের এজের মানুষ কিনতে পারে সেটার উপর ডিপেন্ড করে আমাদের এখানে এজটা সিলেক্ট করে দিতে হবে। এজ এটা কমা বাড়া করা যায় এভাবে। হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে লোকেশন, সেমভাবে লোকেশন বিডি আমাদের বাংলাদেশের শার্ট গেঞ্জি বাংলাদেশ কান্ট্রি, তারপর হচ্ছে এখানে কিলোমিটার আছে, আপনি চাইলে কিলোমিটার কত কিলোমিটার দিবেন না দিবেন সেটা এখান থেকে করতে পারেন। এ বাবা, কিলোমিটার কোথায় চেঞ্জ করে? হ্যাঁ, ও এটা মানে কি 25 কিলোমিটারের নিচে হয় না এটাই নাকি? এতো ক্লিক ক্লিক হচ্ছে না তাই নাকি? তাহলে আমরা একটু ইউএসএ দেখি। যারা বিজনেস ম্যানেজার ভালো বুঝতে পারবেন তারা কিন্তু এই এই ক্যাম্পেইন এখান থেকে রান করাটা খুব একটা হামড়ি কোনো কিছুই না, কারণ এগুলো যা দেখতে ইচ্ছেন যে খুব ইজি খুব। আচ্ছা এটা মনে হচ্ছে এই যে কিলোমিটার এটা আর ইয়া চেঞ্জেবল না, যদি চেঞ্জেবল হতো তাহলে এখানে ক্লিক করলে এটা অপশন দিত। আমরা যখন বিজনেস ম্যানেজার যেভাবে করি দেখেন আশেপাশে কোথাও ওই ধরনের কোনো অপশন নাই এটা এটা চেঞ্জ করার, সম্ভবত দেখি আমরা না আমরা কিলোমিটার আমি চেঞ্জ করে দিয়েছিলাম ইয়ার ক্যাম্পেইনে আমাদের অফিসের ক্যাম্পেইনে, কিন্তু এটা কেন হচ্ছে না কেন? হ্যাঁ ড্রপ ইন তো থাকবেই, এটা তো আছেই। আচ্ছা আমরা দেখবো ওটা অপশন আছে সম্ভবত নিচে মানে কি দেখতে হবে আর কি। আচ্ছা ধরেন এই অডিয়েন্সটা আপনি সেভ দিলেন কোথায় সেটা এখানেই তো মনে হয়, তাহলে দেখি আর একবার। আমরা একটু রংপুর দিই, রংপুর ডিভিশন, রংপুর কান্ট্রি। ক্লাস মানে শুধু এটা জুম হবে, জুম আউট হবে। হ্যাঁ ড্রপ ইন তো আপনি কোন জিনিসটা এক্সপেক্ট করে দেবেন কোনটা ইনক্লুড করে দেবেন সেটা না না, এটা আমি গত 3-4 দিন আগেই ক্যাম্পেইন রান করলাম, এটা যায় কমা বাড়া করা যায়, কিলোমিটার কমা বাড়া করে দেওয়া যায়, কিন্তু আচ্ছা ওই অপশন দেখেন এখানে একটা জিনিস দেখেন, এই ড্রপ ইন দিয়ে যে আমাদের এখানে ড্রপ ইনটা দিল এখানে কিন্তু দেখেন আমি যখন ড্রপ ইন নিলাম ড্রপ ইনটা কিন্তু এই জন্য বলে এটা আনপ্রফেশনাল একটা। এই যে দেখেন এই যে এখন আসছে কিলোমিটার, বুঝতে পারছেন? কিন্তু এই আমি যে এর আগে যে ক্যাম্পেইনটা রান করলাম এটা এইখানে ছিল না, দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে এই যে বাড়ে কমে দেখা যাচ্ছে। তাহলে কি আমাদের আগে কী করতে হবে? আমাদের ওই ড্রপ ইন নিয়ে এসে ওইটাকে সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট করে দেওয়ার পর আপনি কিলোমিটার বাড়া কমা করতে পারবেন, বিষয়টা বুঝতে পারছেন সবাই? আচ্ছা এই হলো এখানকার কথাবার্তা আর কি। তার মানে ওডিসটা আপনি সেভ দিবেন তাহলে সেভ হয়ে যাবে। তারপরে হচ্ছে ডিউরেশন, ডিউরেশন 7 ডেজ, ক্লায়েন্ট যদি বলে 10 ডেজ 10 ডেজ, ক্লায়েন্ট যদি 5 ডেজ 5 ডেজ, ক্লায়েন্ট যেটা বলবে সেটা। ও ও আচ্ছা আচ্ছা, আমরা এখনো অডিয়েন্স টার্গেটিংটা এখানেই করতে হয় এই যেটা আবার। আচ্ছা তাহলে আমরা আমাদের টার্গেটিংটা দেখেন, আমরা যে যদি ব্রাউজারে ক্লিক করি আমাদের যে তিনভাবে যে আমরা টার্গেটিং করতে পারি বিজনেস ম্যানেজারে সেমভাবে তিনভাবেই আমরা এখানেও করতে পারবো, ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার। আচ্ছা বিহেভিয়ার মানে কি? ওই যে এই ভাই বলেন তো, এই যে এই ভাইয়ের নাম কি আসে ভাই? হ্যাঁ নাম কি আমার? আর বিহেভিয়ার মানে কি? বিহেভিয়ার মানে বুঝতেছেন না? ইমুফু বলেন, আপনি যতই লুকোইজ থাকে বসেন, আপনাকে আমি কোশ্চেন করব, আপনি কোথায় বসেন বসেন, কোশ্চেনটা আপনাকে আপনার কাছে যাবে। হ্যাঁ না না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, না না দেখা যাচ্ছে না তো তাই বললাম। বিহেভিয়ার মানে কি? হ্যাঁ হ্যাঁ, আচরণ বা হচ্ছে ব্যবহার বা বৈশিষ্ট্য বা চরিত্র এ এই ধরনেরকেই বোঝায়। গুড গুড।
ঠিক আছে, তাহলে ওয়েবসাইটে, হ্যাঁ ওয়েবসাইটে ছবি নেওয়া হবে। আচ্ছা দেন এখানে আপনারা এগুলো তো জানেন, ইউনিভার্সিটি বিহেভিয়ার, এই যে পার্সেস পার্সেস বিহেভিয়ার, এই সব একটু দেখে শুনে নেবেন। হ্যাঁ এখানে আর্জেন্টিনা ব্রাজিল সব থাকে, এগুলো একটু দেখে নিন জাস্ট এভাবে আর কি। ইন্টারেস্ট, আপনি অডিয়েন্স কোন ইন্টারেস্টে থাকে, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, এগ্রিকালচার, এগুলো থাকবে জাস্ট। এগুলো আপনার ওই অডিয়েন্সের মধ্যে যদি হয় তাহলে আপনি এখানে সুন্দরভাবে আপনার প্রোডাক্ট রিলেটেড এখানে সিলেক্ট করে দেবেন। ডেমোগ্রাফিকটা, ডেমোগ্রাফিকটা হচ্ছে যে আপনার কোন ইউনিভার্সিটি পড়ে না পড়ে, হাবি জাবি, ফিনান্সিয়াল, প্যারেন্টস, প্যান্ট, তাদের বয়স কত, তাদের কি বাচ্চা কাচ্চা আছে কি নেই, সব এখানে দেওয়া আছে। রিলেশনশিপ আর এই, আচ্ছা এখন ধরেন যে আপনারা এখান থেকে আগে ফার্স্ট অ্যাড ফার্স্ট এখানে আপনার কিওয়ার্ড না লিখে আপনাকে আগে এখানে খুঁজতে হবে যে আপনার অ্যাকচুয়াল এক্সাক্ট কোনো অডিয়েন্স আছে কি নেই, যদি থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, আর যদি না থাকে তাহলে আমরা এখান থেকে রিলেভেন্ট কিওয়ার্ড, মানে কিওয়ার্ড দিয়ে রিলেভেন্ট অডিয়েন্স সিলেক্ট করে দেবো। তাহলে আমাদের ওই টি শার্টটা কি কটন টি শার্ট নাকি, কটন টি শার্ট লিখে দিকে আসে কি না দেখেন। এটাও একটা টি শার্ট, কটন টি শার্ট কই, কটন তো নাই, এটা কটন ওয়ান, ওয়ানেতে কি যে বোঝায়। আচ্ছা আমরা একটা টি শার্ট দিই তারপর দেখি। টি শার্ট ক্লোথিং, কপল টি শার্ট, টি শার্ট হেল, টি শার্ট এক্সপিরিয়া, টি শার্ট অরিজিনাল, টি শার্ট দেখেন অ্যাকচুয়াল কিন্তু কটনটা নাই তাই না, অ্যাকচুয়াল কটনটা মানে আমাদের প্রোডাক্টটা কিন্তু কটন টি শার্ট, কিন্তু অ্যাকচুয়াল কটনটা আপনি এখানে পাচ্ছেন না, তাহলে আপনি এখানে কি অডিয়েন্স সিলেক্ট করে দেবেন। যদি আপনি টি শার্ট ক্লোথিংটা দেন তার মানে সকল প্রকার টি শার্টের যে ইন্টারেস্ট অডিয়েন্স আছে তাহলে সেটা, এখানে কিন্তু মানে অল ওড মানে অল টি শার্ট অডিয়েন্স এখানে আছে, আর কপল টি শার্ট শুধুমাত্র কপল টি শার্টের অডিয়েন্স এখানে আছে, আর টি শার্ট হেল মানে লম্বা টি শার্ট যেগুলো সেটার অডিয়েন্স আমার এখানে। তো দেখবেন যে যদি আপনার এক্স্যাক্ট অডিয়েন্স যদি মানে যদি আমাদের টি শার্টটা কপল টি শার্ট হতো তাহলে আমরা আমি এখানে কপল টি শার্টটা সিলেক্ট করে দিতাম, বা আপনারা এটা দিতেন, এটা দিতেন না, এখানে যে আমাদের যে টি শার্ট সেই টি শার্টের মধ্যে হচ্ছে কি এখানে অডিয়েন্সটা পাওয়া যাচ্ছে না, তাহলে আপনাদের দিবেন কি টি শার্ট ক্লোথিং এইটা একটা দিবেন, তারপরে হচ্ছে অরিজিনাল টি শার্টটা দিতে পারেন, আবার ওই টি শার্ট লিখে নিয়ে আসতে হবে, এমনিতে আসতেছে না, কি হলো মোবাইলের মাথা খারাপ হয়েছে না। দেন দেওয়ার পর, আচ্ছা কি হবো, দেওয়ার পর সেভের অপশন কোথায়, অটোমেটিকলি সেভ হয়ে যায়। আচ্ছা আমি যদি ক্রস করি তাহলে কি হবে, ও কই অডিয়েন্স কোথায় বসলো, এই জন্য হচ্ছে এই ঝামেলাগুলো হয়। হ্যাঁ এই জন্য এটা হচ্ছে, ও আচ্ছা আচ্ছা এখান থেকে ওই ওটা তো সেভ হয়নি কি ব্যাপার, দেখছেন এই যে ঝামেলাগুলো, সেভ দেওয়ার তো অপশনে পাইলাম না ওখানে। আচ্ছা এইটা দিয়ে আপাতত দেখি, ও সে নিচে ছিল, আমরা নিচে আসিনি, এই নিচে একটু আসিনি, আচ্ছা এখন দিই সেভ, এই যে এখন চলে আসছে, এই যে এজ হচ্ছে এজটা বেশি হয়ে গেছে, এজটা আমরা আপনাদের প্রোডাক্ট ওয়াইজ আপনারা কমে দেবেন, এটা হচ্ছে অডিয়েন্স, এটা হচ্ছে লোকেশন। আচ্ছা এখন দেখেন ড্রেস, আপনার ক্লায়েন্ট যে জয় ড্রেসের কথা বলবে যতদিনের কথা বলবে ততদিন এখানে রান হবে। ইন ডেট আপনি চাইলে এখানে কি ইন ডেটও সিলেক্ট করে দিতে পারেন, যে আপনার ক্যাম্পেইনটা কবে বন্ধ হবে এই, তারপর হচ্ছে এখানে এখন আসেন বিডিটি কান্ট্রি অ্যান্ড কারেন্সি চেঞ্জ, আমাদের যেহেতু কারেন্সি বিডিটি তা আমরা দেখি বিডিটি দেওয়া যায় কিনা, ভাই এত বন্ধ হয়ে গেল কেন জানি, আরে কি যন্ত্রণা, একদম লাস্টে নিয়ে আসে, একদম শুরুতে কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, ডেট দিলাম, কারেন্সি
কারেন্সি USBDT এই কাজে হচ্ছে না। আচ্ছা এখন কাজ হচ্ছে, তাহলে আপনি চাইলে এখানে আপনার আগে ইয়ে দিতে হবে লোকেশন অ্যান্ড এটা দিতে হবে, দেওয়ার পর হচ্ছে নেক্সট, নেক্সট দেওয়ার পর তারপর কার্ড অ্যাড করার অপশনটা দিয়ে দেবে। এই যে কার্ড অ্যাড করার অপশন নিচে আছে। এখন আপনি এখান থেকে আপনার ক্যাম্পেইনে বিডিটি যেহেতু আমরা দিছি, এই জন্য এখানে দেখাচ্ছে যে ট, এই যে মানে টাকা দেখাচ্ছে, তাই তো? এখন টাকাটা আপনি কত মানে মধ্যে রাখবেন তখন এটা সেটা সিলেক্ট করে দিতে হবে। এভাবে বাড়া কমা করে দিয়ে করতে পারেন। আবার এই যে কলমে ক্লিক করে আপনি সংখ্যা দিতে পারেন, যে 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা এভাবে দেওয়া যায়। তারপরে হচ্ছে প্লেসমেন্ট, প্লেসমেন্টটা কি মেসেঞ্জার ইনস্টাগ্রাম প্লেসমেন্ট কি কোথায় কোথায় ক্যাম্পেইনটা যাবে, ফেসবুকে যাবে না মেসেঞ্জারে যাবে না ইনস্টাগ্রামে যাবে? হ্যাঁ ফেসবুক ডিফল্টভাবেই আছে, যেহেতু কি ফেসবুকেই, ফেসবুকের পেজ থেকে আমরা দিচ্ছি, ফেসবুক ডিফল্টভাবে আছে। তাহলে আপনি ইনস্টাগ্রাম দিতে পারেন, তাহলে মেসেঞ্জার দিতে পারেন, এগুলো আপনারা জানেন। তারপর অ্যাড পেমেন্ট মেথডে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনি ওই যে সেমভাবে বিজনেস ম্যানেজার যেভাবে আমরা পেমেন্ট মেথড অ্যাড করি সেভাবেই এখানেও করা যায়। এই যে আসতেছে, এই যে আপনার কার্ড, কার্ড অ্যাড করার পর নেক্সট। আমরা কিন্তু আমার চ্যানেলে কিন্তু আমি দিয়ে দিচ্ছি যে কীভাবে কার্ড অ্যাড করতে হয়, ভিডিও দেখছেন কেউ? এই যে কার্ড অ্যাড করার ভিডিও দিয়ে দিছি আমি অলরেডি। আর আচ্ছা আপনারা কি জানেন আমার চ্যানেলের নাম কি? ওই সর্বনাশ। আমি কিন্তু এই চ্যানেলটা একটু ফলো করেন, আমি কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো দেবো এখানে। তো ওই আসে না কেন, নেট একদমই স্লো, এই যে ছেড়ে দিচ্ছে নেট। আপনারা বলবেন যে কার্ড অ্যাড করা শেখায় নেই, কার্ড অ্যাড করা শেখায় নেই, কার্ড অ্যাড করার ভিডিও অলরেডি দেওয়া শেষ ইয়াতে। অবশ্যই এক্সট্রা কিছু ভিডিওতে থাকবে, যেগুলো এখানে আলোচনা হয় না বা সেগুলো, তো সেগুলো একটু চোখ বুলাই নিলেন। এই যে যেমন হচ্ছে বাইরে কার্ড যোগ করা উইথ বিজনেসম্যানের সাথে কীভাবে কার্ড অ্যাড করবেন সেটা ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে। তাহলে এই যে যদি আপনি তাহলে আপনি বলতেন যে কি আমাকে তো শেখায়নি এটা, অবশ্যই এই এই চ্যানেল কিন্তু আমাদের আগে ছিল না। চ্যানেলটা হয়েছে কেন, এই যে আপনাদের এক্সটেনশনগুলো ডাউনলোড করতে পারেন না, এই যে লাইট শুট কীভাবে ডাউনলোড করবেন, কার্ড কীভাবে অ্যাড করবেন, এই বিষয়গুলো। তারপর হচ্ছে কীভাবে ওয়েবসাইটের অ্যাক্সেস নেবেন, তারপর হচ্ছে ক্লায়েন্টের কাজ কীভাবে ডেলিভারি করতে হয়, ডেলিভারির কাজটা হয়তো বা এখানে এখানে ক্লাস নেওয়ার সময়, এখন কি আপনাদের ক্লাসে কাজ ডেলিভারি কীভাবে করি সেটা তো এইভাবে দেখানো সম্ভব না। সেই ভিডিওগুলো আপনারা চ্যানেলে পাবেন, এই যে আপনাদের জন্য যেন একটু হেল্প হয় সেই জন্যই কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করা। চ্যানেল কিন্তু আমার আগে ছিল না, যেহেতু আপনারা যেহেতু সে ক্লাস ক্লাস নিচ্ছি হাবি যাবি, এখান থেকে যেন আপনারা ইয়ে করতে পারেন আর কি। তো ভিডিওটা এখান থেকে দেখে নিন, খুব ইজি। আরে এটা কি এরকম হলে কেন, নেট ছেড়ে দিছে এই জন্য? হ্যাঁ তারপর এখানে এমনও মানে স্পেশাল স্পেশাল টপিকগুলো, যেমন হচ্ছে বায়ারের কাছ থেকে কীভাবে আপনি রিভিউ নেবেন, বায়ার আপনাকে রিভিউ দেয়নি কিন্তু বায়ার কাছ থেকে আপনি কীভাবে রিভিউ নেবেন, এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমি চ্যানেলে অলরেডি দিয়ে দিছি, আরও ভিডিও আসবে। কী ভাই এটা এত স্লো হয়ে গেলো, রিভিউ দিতে আবার শুরু থেকে আসে, এটাই সমস্যা। আচ্ছা দেখেন আমরা ওগুলো চলে আসছি, বা এখন হচ্ছে যে এখানে আপনার এয়ারফিনে ক্লিক করে যেভাবে বিজনেস ম্যানেজারে কার্ড করা যায় সেভাবে আমি ভিডিওটা অলরেডি দিয়ে দিছি, এখান দিয়ে একটু দেখে নিন, দেখে নিলেই বুঝে এখানে বুঝে নেবেন কীভাবে অ্যাড করতে হয়। তারপর হচ্ছে তারপর আর এখানে কোনো কিছুই নাই, আর পরে আর একটা কাজ আছে, বাটনটা অ্যাড করে দিতে হবে। বাটন কই, বাটনটা কিন্তু বের হচ্ছিলো যখন রিলোড দেওয়ার সময় বাটনটা বের হয়, এখন আর বাটন বের হচ্ছে না। কই বাটন কই, এখন ওগুলো প্লে টেলি করেন না, এখন প্লে টেলি করেন না ওগুলো। আর আমার ভয়েসটা ভালো না তাই না, ভয়েসটা ভালো হলে শালার। হ্যাঁ এই যে বাটন, এই যে বাটন, এই জায়গায়। তাহলে কি বাটনে এখানেও সব ধরনের বাটন আছে, আপনি চাইলেই আপনার বাটনটা কোন ক্যাম্পেইনটা
ফলো নাও ফলো অথবা লাইক, না না ফলো, ওই ধরনের বাটন নাই, এই ধরনের বাটন এখানে নেই। এখানে যে হ্যাঁ তাই নাকি, দেখেন একটা জিনিস দেখেন, আমরা বিজনেস ম্যানেজারে কিন্তু অনেক বাটন দেখছিলাম, এখানে কিন্তু ততগুলো বাটন নাই, এখানে একটা নো বাটন আছে। এই নো বাটনের বদলে, এই নো বাটনের বদলে তো একটা বাটন দিতে পারতো নাকি, কি একটা কাজ করে দিছে নো বাটন, এমনিতে বাটন সংখ্যা কম, আবার একটা নো বাটন দিয়ে রাখছে। বুক নাও, লার্ন মোর, শপ নাও, সাইন আপ, সেন্ড মেসেজ, কল নাও, তাও যে কটা দিছে ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে এখানে বাটনটা দেওয়ার পর এই যে বুস্ট পোস্টে আপনি নাওকে ক্লিক করলেই আপনার ক্যাম্পেইনটা, এবার কার্ড অ্যাড করতে বলতেছে তো কার্ড নাই, তাহলে ক্যাম্পেইনটা রান হবে। তাহলে ক্যাম্পেইনটা পাবেন কোথায়, ক্লায়েন্ট জিজ্ঞাসা করতে পারে ক্যাম্পেইনটা পাবেন কোথায়, ক্যাম্পেইনটা পাবেন হচ্ছে না, আপনাকে ফেসবুকে যাইতে হবে, আমরা হ্যাঁ ডিপুল অ্যাড অ্যাড অ্যাকাউন্টের ক্যাম্পেইনটা পাবো। হ্যাঁ এখানে সরি, আমরা আগে আইডি লগ ইন করি, আপনি চাইলে বিজনেস ম্যানেজার থেকে যাইতে পারেন, আবার চাইলে এখানে তো যাওয়া যায় যে সি ওয়ালে ক্লিক করে আপনি যে এখানে এখানে অ্যাড ম্যানেজার পাবেন একটা। আরে বাবা এই ফেসবুক এরকম হয়ে আছে কেন, এক সময় একভাবে থাকে, এই যে এই অ্যাডে ক্লিক করলেও যাওয়া যাবে। হ্যাঁ দেখেন, তারপর হচ্ছে এখানে অ্যাড ম্যানেজার একটা আছে, কই সেটা, আমি দেখতেছি না, এই যে এই যে এই যে অ্যাড ম্যানেজার, হ্যাঁ এই যে এই অ্যাড ম্যানেজারে ক্লিক করলেই আপনাকে বিজনেস ম্যানেজার যাওয়া লাগবে না। হ্যাঁ বিজনেস ম্যানেজার যাওয়া একটু কঠিন, এই অ্যাড ম্যানেজার এইটাই হচ্ছে ডিফল্ট অ্যাড ম্যানেজার, এই অ্যাড ম্যানেজারে আপনি রেজাল্টটা পাবেন, ক্যাম্পেইনের পারফরমেন্স মানে ক্যাম্পেইনের কী অবস্থা সেটা এখান থেকে দেখা যায়, এই যেটা। হ্যাঁ এই যে হ্যাঁ এখান থেকেও পাবেন, কিন্তু না না আপনাকে আপনি চাইলে তো এখান থেকে করতে পারবেন, এই যে ডিফল্ট অ্যাড ম্যানেজার থেকে করতে পারবেন, কিন্তু আপনি যেহেতু কেউ জানে না, আপনি জানেন বিদেশে আপনি এখানে বলতেছেন এখান থেকে রান করতে পারবো, রান তো করতে পারবেন, যারা জানে না তখন ওই পেজ বুস্ট, ওই যে বুস্ট, ওই বুস্টটা কি তখন রান করতে হবে, কোম্পানি সাজায় রাখছে সব। হ্যাঁ হ্যাঁ ওখানে তো সাজা রাখছে, জাস্ট এই যারা এই যে অ্যাডস ম্যানেজার আমরা খুঁজি বের করলাম, যারা জানে না তাদের জন্য হচ্ছে এই ফেসবুক বুস্ট। হ্যাঁ তারপর হচ্ছে এখানে দেখেন সেম সিস্টেম, কিন্তু সেম, এই জাস্ট চেঞ্জে আবার ক্লিক করেন, এখানে আবার ওই যে গোলটা চেঞ্জ করে নেন, দেখি আমরা একটু গোলটা চেঞ্জ করি কোথায় কী আসতেছে বাবা, এই এখন যদি দেখেন আমরা এটা দেখলাম গেট মোর এঙ্গেজমেন্টে, দেখেন কী কী চেঞ্জ আছে, সেভ, আবার সেভে ক্লিক করেন, এটা এটা সেম থাকবে, এখানে বাটন, এখানে যে বাটন দেওয়া লাগে বাটন দেন, বা ক্যাটাগরি, অডিয়েন্স, ওই সেমভাবে অডিয়েন্স দিতে হবে, জানি এগুলো দেখেন সব সেম। আমরা একটু ক্লিক করি এখানে, এই যে দেখেন চেঞ্জ আছে, কোনো প্রকার চেঞ্জ নাই, যেহেতু আপনার গোলটা চেঞ্জ না, সেই গোল চেঞ্জ অনুযায়ী ফেসবুক কাজ করবে আর কি। তারপরে দেখেন দেখেন আমরা ভিজিটর দেখি, তারপর লেট দেখি, গেট মোর ভিজিটরে দেখেন, জাস্ট শুধু আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া লাগবে, এখানে দিলেন এইগুলো, এই যে ওয়েবসাইটের ইউআরএল, এই যে কারণ ভিজিটর কোথায় যাবে, ওয়েবসাইটে যাবে, এই জন্য ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে, তারপরে বাকিগুলো সব সেম। এই যে পিকজেল, এখানেও কিন্তু পিকজেলের বিষয়টা আছে, কিন্তু পিকজেলটা খুব আহামরি, এখান থেকে নো পিকজেল, যদি আপনার পিকজেল থাকে সেট আপ করা থাকে তাহলে পিকজেলটা আপনি এখানে দেখতে পারবেন, পিকজেল সেট আপ না থাকলে কি, হ্যাঁ বায়ার ওয়েবসাইট অ্যাডমিন অ্যাক্সেস দিতেছে না, বিজনেসম্যান অ্যাডমিন অ্যাক্সেস দিতেছে না, হ্যাঁ শুধু পেজ আছে, হ্যাঁ এইরকম, হ্যাঁ এই যে একটা এই নিয়ে ভালো কোশ্চেন বের করলো এখন, যে যদি কোনো বায়ারের ওয়েবসাইট না থাকে, অনেক বায়ার বলবে যে আমার ওয়েবসাইট নেই, আমার একটা শুধু পেজ আছে, আমার পেজ থেকে ক্যাম্পেইন রান করে দাও, তাহলে কি সম্ভব না, তাহলে কিন্তু সম্ভব, তাহলে তাদের জন্য আপনি কী কী ক্যাম্পেইন ইয়ে করতে পারবেন, তাদের কোনটা, হ্যাঁ এই এই ধরনের যদি বায়ার আপনার কাছে আসে যে আমার কাছে শুধু পেজ আছে, আমার এই পেজ দিয়ে আমি আমি প্রোডাক্ট সেল করতে চাই, তাহলে আপনি কী ক্যাম্পেইন রান করবেন, আপনি তাহলে কল নাও করতে পারেন, মেসেজ করতে পারেন, ঠিক আছে, তাহলে ভিজিটর যদি, হ্যাঁ ওয়েবসাইট ভিজিটর বাদ দিয়ে আপনি এগুলো করতে পারবেন।
সেম ভাবে ওই পিক্সেলটা, এই পিক্সেল কিন্তু দেখেন এখানে বলতেছে পিক্সেলের কথা, এই পিক্সেলটা সেট আপ করলে মানে করতে গেলে কোথায় করতে হবে? বিজনেস ম্যানেজার থেকে পিক্সেল সেট আপ করতে হবে, দেন তাহলে এই যে পিক্সেলটা চলে আসবে। এই যে আব্দুল মোতালেব নামে একটা পিক্সেল আছে বিধে তো এখানে চলে আসছে, নাহলে তো আসতো না। আচ্ছা কিন্তু পিক্সেলটা আছে অ্যাক্টিভ না, নো ডোমেইন চেক করে পিক্সেল সেটিং, যাই হোক পিক্সেলটা অ্যাক্টিভ না বিধায় বলতেছে এখানে নো ডোমেইন। হুম হুম এই যে এটা বলতেছে, তারপর বাকিগুলো কিন্তু দেখেন আর কোনো চেঞ্জ নাই, ঠিক আছে বাকিগুলো কোনো চেঞ্জ নাই, জাস্ট এই যে বুস্ট পোস্ট নামে ক্লিক করলেই পোস্ট বুস্ট হয়ে যাবে। তারপরে দেখি কী অবস্থা, গেট মোর কলসে দেখেন কী কী চেঞ্জ আছে, জাস্ট এখানে ফোন নাম্বারটাই, শুধু ফোন নাম্বারটা জাস্ট এখানে অ্যাড করে দিতে হবে। কান্ট্রি আমার বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে দেন। বুঝতে কি পারতেছেন ভাই? এই ফোন নাম্বার দিয়ে দেন, তারপরে ক্যাটাগরি এগুলো যা লাগলে দিতে হবে, যে লোকেশন এখানে আগের মতোই, হ্যাঁ এখানে কোনো প্রকার চেঞ্জ নাই। এই পিক্সেল এখানে কল নেওয়ার জন্য লাগবে না, আপনি এটা তুলে দেন, যার পরে যে প্লেসমেন্ট কোথায় যাবে আগের মতোই চেঞ্জ, কোনো ইয়ে নাই, চেঞ্জ নাই আর কি। তারপর দেখি তারপরে আর কি আছে, গেট মোর লিডসে কী কী আছে দেখি, সেভ সেভ দেওয়ার পর এই যে এখানে বলতেছে একটা ফর্ম ক্রিয়েট করতে হবে, আমরা ফোন নাম্বার নিব কি না, আমরা ওটা আসতেছি। তারপরে দেখেন এই যে বাটন, এখানে অডিয়েন্স, এখানে ডেট, পাবলিশের ডেট, এখানে যে কথাবার্তাগুলো নাই আর চেঞ্জ নাই। দেখি আমরা ক্রিয়েট নিউজে ক্লিক করি, ক্রিয়েট নিউজে ক্লিক করার পরে যে এখানে এই ফর্মটা একটা তো নাম দিতে হবে, হ্যাঁ ফর্ম নেম একটা দিতে হবে রিকোয়ার্ড, যে নামটা কোন আপনি যে লিড কালেক্ট করতেছেন সেটা কিসের লিড সেটার নামটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে এই যে আপনি তার কি ফোন নাম্বার চান না ইমেল অ্যাড্রেস চান, যদি দুইটাই চান তখন সি বলে আরও কী কী আছে, ডেট অফ বার্থ, জব টাইটেল, জেন্ডার, এসবও চালিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে অ্যাড কোশ্চেন, অ্যাড কোশ্চেন তারা আপনার ফর্মটা কেন ফিল আপ করবে, অবশ্যই তো কারণ আছে নাকি, সে কারণ না থাকলে তারা ফিল আপ করবে কেন, সেই কোশ্চেনগুলো যেখানে দিতে হবে, হ্যাঁ এই যেখানে দিতে হবে। যদিও এখানে এখান থেকে ইয়াগুলো ফর্ম ইয়া লিড করাটা কঠিন, এখানে ওইভাবে বোঝা যায় না, বিজনেস ম্যানেজার হলে বেটার হয়। অ্যাড অ্যান্ড প্রাইভেসি অপশনাল, প্রাইভেসি অপশনালটা এখানে প্রাইভেসি পলিসি, এই দেখেন অ্যাড এ প্রাইভেসি পলিসি, এটা বলেন তো কী দিলেও হবে না দিলেও হবে সেটা তো বুঝলাম। এই অ্যাড এ প্রাইভেসি পলিসিটা হচ্ছে আপনাদের ওই যে বায়ারের যে ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে কিন্তু একটা প্রাইভেসি পলিসি এখানে একটা পেজ থাকবে বা লিঙ্ক থাকবে, ওই পেজের লিঙ্কটা জাস্ট এখানে অ্যাড করে দিতে হবে। প্রতিটা বিজনেসের প্রতিটা ওয়েবসাইটেতেই আসে, জাস্ট ওখান থেকে নিয়ে এসে যে ওই লিঙ্ক ইউআরএল জাস্ট এখানে দিয়ে নেক্সট, আহামরি কোনো কিছু নাই, চেঞ্জ নাই। তাহলে কি বিষয়গুলি কি বোঝা যায়, করতে পারবেন কাজ বাইরের? আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমাদের আর টপিক আজকে বাড়াবো না, আর হচ্ছে ছবি কটা নেই, ছবি কটা নিয়ে তাহলে কিসে দেবো ছবি, কিন্তু ওই যে পাসপোর্ট সাইজের ছবি হবে, টেলিগ্রামে দেবো না, ফোন দিয়ে তো ডিএসএলআর দিয়ে দেখি ডিএসএলআরটা আছে কি নেই। ভাই কই আছেন? আচ্ছা আমরা গত ক্লাসে দেখছিলাম যে গুগল অ্যাডস কি, জাস্ট এমনিতে পরিচয় হয়েছিলাম তাই তো, এর বেশি কিছু দেখি আমরা দেখি নাই, ও নিয়ে আসেন নাই। আচ্ছা আমরা গুগল অ্যাডস এর আজকে সেকেন্ড পার্টে যাব, সর্বনাশ ঠিক আছে নিয়ে আসেন, তাহলে আগামী ক্লাসে নিতে হবে এখন। হ্যাঁ হ্যাঁ নিজের ফোন থেকে দিতে পারবেন, এই যে দেখেন এই যে আপনার কিরকম লাগবে সেটা হচ্ছে, হ্যাঁ এই যে আপনার ইয়া ছবিগুলো আছে না তোমার হচ্ছে ফ্রন্ট সাইডের সাইজের ছবি, দাঁড়ান দেখাচ্ছি, ইয়ে ওইরকম কোনো ওয়েবসাইট আছে তোমার জানা মতে? ও ইয়াতে দেখলাম মনে হয়, এখানে না এই যে তোমার ধরো এখানে আছে কি নাই,
আমার টিমে যা আছে, এই যে এরকম একটা অপশন থাকবে কি, হ্যাঁ আওয়ার টিম। এই যে এরা এরা বড় বড় করে দিছে, আমরা চাইলে বড় করে দিতে পারি, চাইলে ছোট করে দিতে পারি, ঠিক আছে, এক্সিং স্টাইল। হ্যাঁ বুঝতে হবে, আমরা এইভাবে দেবো না, এভাবে স্টাইল মিস্টাইল দিয়ে না, আপনারা এই নিয়ে স্টেডিয়ামে ছবি তুলে ওই ছবি দিছে, যাই হোক যেভাবে ছবি পেয়েছে সেভাবে দিছে, এনিও সেভাবে দিছে, আপনাদের যেভাবে দিবেন সেটা হচ্ছে কীভাবে দিবেন ওই ছবি একটা দেখাই। এই চাইলে এভাবে দিতে পারেন, এভাবে দিতে পারেন, না চাইলে আপনারা এইভাবে দিতে পারেন, পাসপোর্ট সাইজের ছবিটা ওই রকম একটা ছবিও নাই। এই যে এই ভদ্রলোক হচ্ছে সামনে তাকাইছে, সামনে এই যে হাফ ছবি মানে পাসপোর্ট সাইজের ছবি, এটাই দিলে বেটার হয়, না নিচে নাম লেখা থাকবে এগুলো দিলেই বেটার হয়, আর এগুলো বাকিগুলো হচ্ছে আনপ্রফেশনাল আনপ্রফেশনাল লাগে। হুম, তো এরকম ছবি থাকলে দিয়ে দিন, আমার আমার টেলিগ্রামে দিয়ে দিন, আমি হচ্ছে রেখে দেবো, আর যদি না থাকে তাহলে আগামী ক্লাসে DSLR দিয়ে আমরা এখানে তুলবো, তাহলে তো থাকারই কত সবার, কারণ সবাই তো স্মার্ট মোবাইল ব্যবহার করে। তাহলে ঠিক আছে, আমাদের আজকে টপিক এখানে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা বাকি যে টপিক ছিল গুগল অ্যাডসের ওগুলো আমরা দেখবো।